হাই গাইস, আপনাদেরকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি চলে যাই একটা নতুন জায়গায়। তো তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ যে অনেক দূর পর্যন্ত গাছ রয়েছে, আর এগুলো খুব বড় বড় গাছ, এই দেখো। তো আজকে আমরা এদিক দিয়ে যাবো, সামনে সামনে আরও একটা ভীষণ সুন্দর একটা জায়গা আছে, তো আমরা সেখানে যাবো আজকে। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, এখন আমরা এই রাস্তাতে আরও সামনে চলে যাবো। এই রাস্তার এরকম দুপাশে গাছ রয়েছে, তো সামনে আমি জানি না কী আছে, আমি এখনও এই রাস্তা আসিনি। তো এই রাস্তা এখন সামনে যাবো, তো চলো যাওয়া যাক। তো গাইজ, আমি যখন এই রাস্তাতে আসলাম, আমি ওই ওইখান থেকে এসেছি। আর এই যে তোমরা যে পাশে যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা চা ফ্যাক্টরির পাঁচিল, তোমরা তো আওয়াজও শুনতে পাচ্ছ। তো এই দিক দিয়ে রয়েছে একটা রাস্তা, তো এখান দিয়ে তো সাইকেল নিয়ে যাওয়া যাবে না, তো এখান দিয়ে আমাদেরকে হেঁটেই যেতে হবে। এখানে রয়েছে সুপুরি গাছ, এখানে সুপুরি চারা লাগানো হয়েছে, এগুলো পরে মানে বড় হলে এগুলো চা বাগানে নিয়ে লাগানো হবে। তো এখন আমি এদিকেই যাব, তো চলো যাওয়া যাক। আমি এখন যেখানে যাচ্ছি, তো সেখানে রয়েছে একটা মন্দির রয়েছে। তো মানে আমি ওটা অনেকদিন ধরে দেখে আসছি যে ওটা বাগানের মধ্যে রয়েছে, কিন্তু রাস্তা জানি না। তো আজকে আমি এখান দিয়ে যাব, কারণ বাগানের মধ্যে গেলে রাস্তা পেয়েই যাব আমি। তোমরা শুধু দেখো, আমি এখানে যেতে যেতে কী পেয়েছি, এটা হচ্ছে কোনো একটা কিছুর মাথা। এই দেখো মাথাটা রয়েছে, ওই যে ওখানে দাঁতগুলো বোঝা যাচ্ছে, কিন্তু এটা যে কিসের মাথা বোঝা যাচ্ছে না, এটা একদম বাগানের মধ্যে পড়ে রয়েছে, হতে পারে কিছুর মাথা। ওয়াও, ফাইনালি মন্দির রাস্তা পেয়ে গেছি। আর তোমরা যখন পিছনে ফ্যাক্টরিটা দেখছো, ওটা হচ্ছে সেই ফ্যাক্টরি, আর আমাকে সেই পিছনে সেই বাগান টাগান আসতে হয়েছে। তো ফাইনালি আমার সামনে এখন রয়েছে মন্দিরের রাস্তা, তো এখন এই রাস্তাতে যাবো, তো চলো। গাইজ, এই যে হচ্ছে রাস্তা, একদম এখানে দেখো একটা মাঠ পুরো জঙ্গলে ভরা। এই যে হচ্ছে রাস্তা, তো আমাকে রাস্তার কোনা কোনা দিয়ে যেতে হবে, কারণ জঙ্গল রয়েছে, সাপও থাকতে পারে। এই যে হচ্ছে রাস্তা, এই দেখো, আর ওইখানে রয়েছে বড় একটা বট গাছ, ওই বট গাছটার নিচে হচ্ছে মন্দির। ওটা যে কী মন্দির আমি এখনও কোনো দিন আসিনি, তো আজকেই যাচ্ছি, তো চলো। এই যে আমি চলে এসেছি মন্দিরের কাছে, আর এখানে যে বট গাছটা রয়েছে ওটা সত্যি অনেক বড়। এই দেখো, ওইখান থেকে যদি নামানো শুরু করি, এই দেখো নামতে নামতে, ওই দেখো, আর গুড়িটা সত্যি অনেক মোটা। আর এই যে হচ্ছে মন্দিরটা, আর এখানে হয়তো কিছু লাগানো হয়েছে, উপরে খড় দিয়ে, উপরে গোবর দিয়ে কিছু হয়তো এখানে লাগানো হয়েছে, মানে জায়গাটা ফাঁকা। আর এদিক দিয়ে চা বাগান, আর এই যে হচ্ছে গাছ, আর এইখানে এই যে হচ্ছে মন্দিরটা, কিন্তু দরজা তো বন্ধ রয়েছে মন্দিরের, কী করা যায়। হচ্ছে বেসিক্যালি মন্দিরটা, কিন্তু মন্দিরের দরজা তখন বন্ধ রয়েছে, তাই আমরা দেখতে পারবো না যে ভেতর কীটাও। কিন্তু এখানে যেগুলো জবা ফুল গাছ রয়েছে, তোমরা দেখতে পাবো হয়তো পাশে জবা ফুল গাছ রয়েছে, তো এটা মনে হয় আর কালী মন্দিরই হবে, আর তাছাড়া তো এখন দেখা যাচ্ছে না। আর যে আমার পিছনে যে তোমরা যে যেগুলো বট গাছটা দেখতে পাচ্ছ, এটা হয়তো ক্যামেরায় ছোটো লাগছে, কিন্তু সত্যি বলবো এটা অনেক বড়। এটা আমার মতো দুজন লোকও মানে একসাথে জড়িয়ে ধরতে পারবে না যে এর গুড়িটা সত্যি এত মোটা। আর এখানে যে সেখানে সুন্দর হাওয়া হয়েছে, আর একদম নির্জনতা, মানে কোনো ইয়ে নেই, সারা শব্দ নেই, একদম শান্ত, একদম মানে কী বলবো, একদম নীরব। আর এখন সুন্দর হাওয়া বইছে, তো এখানে এখানে হলো একটা পুজোর জায়গা আছে, ওইখানে তোমরা দেখবে একটা পুজোর জায়গা, এখানে মনে হয় কিছু করা হয়। তারপর একটা একটা বেল গাছ, একটা বট গাছ, না বেল গাছ দুটো আছে, বেল গাছ দুটো, একটা বট গাছ, একটা জবা ফুল গাছ, আর এখান দিয়ে যে যে ইয়েগুলো যে হলো লাগানো হয়েছে, বাস এগুলোই রয়েছে চারপাশ। দেখো এখানে লাগানো হয়েছে হলুদ, এই পাশে হলুদ লাগানো হয়েছে। আর তো এখন মন্দিরটার পিছনেও যাবো, তো চলো। এই যে মন্দিরের দরজাটা এখান দিয়ে আটকানো রয়েছে, তো যাওয়া তো যাবে না, তো আমরা চলে যাবো একটু পিছনে। পিছনে এখানে একটা ঝাঁটা টাঙানো রয়েছে মন্দিরের এখানে, আর মন্দিরটা অনেক পুরনো। এই দেখো মন্দিরের গায়ে একদম শিথলা পড়ে গিয়েছে, যে সবুজ সবুজ তোমরা তো দেখতে পাবে, এই দেখো একদম উপর পর্যন্ত, অনেক পুরনো মন্দির। এখানে একটা গোলাপ গাছ, এই যে হচ্ছে মন্দিরের পিছন, মন্দিরের পিছন সামনে সবই সেম, এই দেখো। আর এখান থেকে ফুলগুলো রয়েছে, মন্দিরের দরজাটা খোলা থাকলে হয়তো দেখা যেত, কিন্তু এখন তো দেখা যাবে না। আর এই যে হচ্ছে জবা ফুল গাছ, জবা ফুলও ধরে রয়েছে, ওই যে একটা, এই যে একটা জবা ফুল, এই দেখো গাছ। এই যে বট গাছের গায়ে যে সুতোগুলো বাঁধা রয়েছে, তো কেউ যদি মানুষই করে, তো তার মানুষ যদি মানে পূরণ হয়, মানে যে যেটা চায় সেটা যদি আর পূর্ণ হয়, তাহলে সে এই বট গাছে এসে এই যে এরকম সুতো বেঁধে দিয়ে যায়। দেখো এখানে অনেক সুতো বাঁধা রয়েছে, এই দেখো একদম পুরো বট গাছটা ঘিরে এরকম যে সুতো বেঁধে দিয়ে চলে যায় এরকম। আর এই দেখো বট গাছের এখানে কত বড় একটা ফাঁক, এই দেখো। আর গুড়িগুলো দেখো শুধু অনেক মোটা গুড়ি এটার, আমি তোমাদের পিছনান থেকে, এই দেখো আমার ক্যামেরা ফ্রেমেও আসছে না ঠিক মতো, এত বড়ো গুড়ি। তো গাছ এখানে আবার দুটো কলা গাছ রয়েছে, এদিকে হেলে গেছে, এই গাছটা হেলান দিয়ে রয়েছে কলা গাছ, এই দেখো কলা গাছ। তো তোমাদের একটা হলো নতুন জিনিস দেখাচ্ছি, এই দেখো এখান থেকে গিয়েছে দুটো গাছ, ঠিক আছে, একটা গাছে যে উপরে উঠে এটা হয়ে গেছে ডুমুর গাছ, ঠিক আছে, এই গাছটা। আর এখান থেকে এই গাছের গোড়া থেকে, এই দেখো আরেকটা গাছ বেরিয়ে গেছে, যেটা কলা গাছ দুটো হেলান দিয়ে, দেখো এটা আবার হয়ে গেছে অন্য গাছ। এই গাছের পাতাগুলো যদি দেখো না, এইগুলো ওই গাছের থেকে বড় বড়ো, মানে একটা গাছের থেকে দুটো গাছ হয়ে গিয়েছে এখানে, এটা প্রথমবার দেখলাম আজকে আমি। গাইজ, আজকের ভিডিওতে এতটুকুই। যদি মন্দিরের দরজাটা যদি খোলা থাকতো, তাহলে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করতাম যে দরজাটা খুলে যে ঠাকুরের মানে ভিতরে ঠাকুরটা কেমন। তো যেহেতু দরজাটা খোলা নেই, তো আর তো ভিতরে দেখানো যাবে না, তো
এই ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যদি এমন ভিডিও দেখতে হয় তাহলে তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আমি আমার চ্যানেলে মানে এরকমই মানে গ্রামের পরিবেশ সংক্রান্ত ভিডিও ছাড়ি, মানে যাকে বলে হলো দেশি ব্লগ, তো আমি বেসিক্যালি আমার চ্যানেলে সেগুলো আপলোড করি। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।